ওয়েলকাম টু মাই চ্যানেল পিজিস মাদার্স ওয়ার্ল্ড। আমি শুভ্রা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ছেলে মেয়েদের অ্যালবাম দেখাবো। তো ফার্স্টে আমি আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবামটা শুরু করছি। তো চলো শুরু করি। তো প্রথমে বলি আমার ছেলের ডেট অফ বার্থ। তো 1 সেপ্টেম্বর 2017 হয়েছিল। তো এটা আমার মা স্নান করাচ্ছিল ছেলেকে। উপরে ওটা একটা দিদিমা হয়, নিচে ওটা আমি আশীর্বাদ করছি। আর বাবা ভাত খাইয়েছিল, এটা আমার বাবা। আর বাবার কোলে বাবু, আর সাইডে আমার মেয়ে সোনা ও প্রজ্ঞা আর কি। তো মেয়ে তখন ছোট ছিল, 5 বছর পূর্ণ হয়েছিল সেবার। এখানে মাসিমা, মা, শাশুড়ি মা আশীর্বাদ করছে। এখানে হাজব্যান্ড আছে, এটা হাজব্যান্ড। আর বাবার কোলে আছে বাবু। বাবার কোলে আমার দুই ছেলে মেয়ের ছবি। এই ছবিটা আমার লাইফের সাথে বেস্ট ছবি। এই ছবি আমি আর মন করলেও, ইচ্ছা করলে তুলতে পারবো না কোনোদিন আর। তো এখানে ক্রিয়া হচ্ছে, বাবা মার কোলে বাবু বসে আছে। তো আমাদের মধ্যে ক্রিয়া হয়। এখানে বাবু মার কোলে আছে, বোনের হাজব্যান্ড পীযূষের কোলে আছে, আর আমার মেয়ের সোনার কোলে আছে। দুই ভাই বোনের ছবি এটা। আর মায়ের কোলে আছে দুই ভাই বোন। আর এই তো বাবুকে দেখতেই পাচ্ছ। আর এখানে হাজব্যান্ডের কোলে বাবু রয়েছে আর আমার কোলে রয়েছে। আর উপরের ছবি কোলে আছে বাবু হচ্ছে আমার মামাতো ননদ, ওর নাম সুমনা। ও হাওড়ায় থাকে। তো ও কোনো অনুষ্ঠানে আসতে পারে না। তো লাকিলি ও আমার ছেলের অন্নপ্রাশনে আসতে পেরেছিল। আর আড়াই ভাতটা আমার বাবার বাড়ি হয়েছিল। তো তার কিছু ছবি আছে এরপরে। তো এবার আমি আমার মেয়ের ছবি কিছু দেখাবো। ওর 10 বছরের জন্মদিন হয়েছিল। তো আমার মেয়ের বার্থডে হচ্ছে 28 আগস্ট 2012। তো গেল বার ওর 22-এ আর কি, ওর 10 বছর পূর্ণ হয়েছিল। তো একটু বাড়িতে, দেশের বাড়িতে অনুষ্ঠান করেছিলাম ছোট করে। তো তারই কিছু মুহূর্ত তোলা হয়েছিল ক্যামেরার মাধ্যমে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার মেয়ে, আমার বোনের মেয়ে ছোটটা, আর সাইডের ওটা ওর একটা দাদা।
সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করছে, এটা বাবা মা, এটা আমার ছোট মামিমা, এটা সেজ মামিমা, মানে আর এদিকটা আমার মা আশীর্বাদ করছে, আর তারপরে আমার বাবু, বাবু এখানে 5 বছর হয়ে গেছে ওর, আর আমার বোন, আর এইদিকে বোনের মেয়ে, আমার হাজবেন্ড, আমি, বিজুস, সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করি। আর এই সাইডটা আমার জেঠিলো দাদার ছেলে, দুই দাদার ছেলে মেয়ে আর ছোট বৌদি, আর এখানে 2 ভাই বোনের ছবি। আর এই দিকটা সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছিল, তার কিছু ছবি। মেয়ের কোলে আমার বোনের ছেলে আছে, আর ওরা 4 ভাই বোনের ছবি ওটা। আর এইখানে সবাই কেক খাওয়ানো চলছে সবাইকে। এটা আমার বোন, বোনের ছেলে, আর এটা বোনের একটা ননদ হয়। আর মেয়ের পাশে এটা আমার দিদি। আর এদিকটায় পিস্তা দাদা, জ্যেষ্ঠ দাদা, বৌদিরা সবাই আছে আর কি, সবার সঙ্গে গ্রুপ ছবি তোলা হয়েছে। হয়তো আমার ব্লগ কিংবা কোনো ভিডিওতে আমার কথা বলাতে একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ একটু ক্ষমা করে দিও। আমি চেষ্টা করছি করার, জানি না কত করতে পারবো। এই পেজটায় আমার মাসি, মামা সবার ছবি আছে। এটা আমার মাসি শাশুড়ি মানে মাসিমার ছবি, এটা মামিমা। এখানে ফ্যামিলি গ্রুপ ছবি তোলা হয়েছে বাবা মার সাথে, বোন বোনের সাথে, তারপরে মায়ের সাথে, মামা মামিমা সবার সঙ্গে আর কি গ্রুপ ছবি তোলা হয়। তো 1 সেপ্টেম্বর যেহেতু আমার ছেলের জন্মদিন, তো 3 দিন পরে ওর জন্মদিন পরে, তো ওর জন্য আর ওটা বড় করে করা হয়নি, ঘরোয়াভাবে করা হয়েছিল ক্লোজ আত্মীয় কিছু নিয়ে, তো সেটারই কিছু ছবি। আর এই পেজটায় আমার মেয়ের একদম ছোটবেলাকার ছবি কিছু আছে, ওর একদম দ্বিতীয় দিনের ছবি, তারপরে অন্নপ্রাশনের ছবি, তারপর প্রসাদ খাওয়ানোর দিনের ছবি, এই সব মিলিয়ে ছোট থেকে বড় হওয়া অবধি কিছু ছবি এখানে রাখা হয়েছে। তো আজকের এই অ্যালবাম সেশনটা কেমন লাগলো জানাবে। আজকে আর কোনো ব্লগ শ্যুট করতে ইচ্ছা করলো না, তো তোমাদের সঙ্গে আমার কোনো কিছু অ্যালবাম ছবি শেয়ার করতে ইচ্ছে হলো, তাই এটা করলাম। তো কেমন লাগলো জানাবে। আর মেয়ের অন্নপ্রাশনের ছবি আর আমাদের বিয়ের ছবি অন্য একদিন শেয়ার করব। তো আজকের মতন এখানেই শেষ করছি।